It's a Susan. Hashim, তুই কি সত্যি খোকনের টাকার ব্যাপারে কিছুই জানিস না? না স্যার। কিন্তু ওরা যেভাবে বলছে তুই তো নিজে চোখে দেখলি। স্যার, ছোটবেলায় বাবা মারে হারাইছি, আপনি তো আমার কোলে পিঠে করে মানুষ করছেন। আমি কি কোনোদিন টাকা লোভ করছি? স্যার, আমি কি কোনোদিন কারো জিনিসে হাত দিচ্ছি? না, উপরে আল্লাহ নিচে বাটি, আর আপনার এই পবিত্র দুইটা পা ছুইয়া আর আমার বড় বাপ্পার কসম খাই করতেছি। কখনো আমার টাকার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই দুনিয়ায় আর কেউ বিশ্বাস করুক আর না করুক, অন্তত আপনি আমার বিশ্বাস করেন। আমি টাকা চুরি করি নাই। আমি তোরে বিশ্বাস করি, তুই যে আমার রক্তের অংশ। তোরে বিশ্বাস না করলে আমার রক্তকে অবিশ্বাস করা হয়। এইবার বিচারে যদি আমার ফাঁসিও হয় তাতে আমার কোনো দুঃখ থাকবো না চাচাজান, দুঃখ থাকবো না। বৌমা, কোনো চিন্তা করো না, আমি বেঁচে থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। তোমার আর কোনো ভয় নাই? বুবু আমার আর কি হইব? হাশেম খোকনের টাকা নেয় নাই। আমি জানতাম আপনি এই কথাটাই কইবেন, কারণ হাশেম আপনার ভাইয়ের ছেলে, সে চোর হিসেবে ধরা পড়ুক তা আপনি চান না। সালেহা, শুধু নিজের ভাতিজার দিকটাই দেখলেন, আমার ভাইয়ের কথা একবারও ভাবলেন না। এই টাকার জন্য ওর সংসারটা ধ্বংস হয়ে যাইব, বউ বাচ্চা নিয়ে ওরে রাস্তায় খাড়াই তুলব। তুমি বিশ্বাস করো হাশেম এই টাকা নেয় নাই? নিছে, ওই নিছে, রাইতে খোকন ওরে দেখছে। থাসি আম্মা, এই বাড়ির বউ হই আয়েশা, প্রথম যেদিন আপনার পায়ে হাত দিয়ে সালাম করছিলাম সেই দিন আমার মাথায় হাত দিয়ে কইছিলেন, আজ থেকে তুই আমার মেয়ে, আমি বাইচা থাকতে তোরে কোনো দিন কোনো দুঃখ কষ্ট সইতে পারবো না। সেই দিন আমি ভাবছিলাম শিশুকালে যে মা আমি হারাইছি সেই মাই বুঝি আবার ফিরা পাইলাম, সেই মাই বুঝি আমি ফিরা পাইলাম। আপনার সেই পবিত্র আদর স্নেহ আর তোমার কসম খায় কইতেছি আম্মা, আপনাকে ছেলে খোকন মামা টাকা নেয় নাই। খোকন মামা টাকা নেয় কি? টাকাগুলো হাওয়ায় উড়ে গেল আর উনি জানেন কি? তুই চুপ কর, সবাই চোরের পক্ষে। যে সন্তানের জন্য আমাদের মনটা হাহাকার করত আপনার আল্লাহর কাছে দোয়া করতেন, সেই সন্তান এখন আমার গর্ভে। ভাবছিলাম আজ সকালেই এই খুশির খবরটা আপনাদেরকে জানাবো, কিন্তু সে সুযোগ আর হইল না। আমি সেই সন্তানের কসম খায়া বলতেছি জাতি আম্মা, এই টাকার বিষয়ে আপনাদের ছেলে কিছুই জানে না, কিছুই জানে না। কি মিয়ারা, কি সব শুনতাছি? হাশেম নাকি কাশেম মিয়ার সালার টাকা চুরি করছে? তাই তো শুনতেছি, সবাই তাই বলতাছে, কিন্তু আমার এ কথা বিশ্বাসই হয় না। হাশেম ভাইয়ের মতো মানুষ এমন কাজ করতে পারে না। কিন্তু সবাই যেভাবে বলতেছে
তাতে বিশ্বাস না করে উপায় কি আর ঠিকই কইছে দোস্ত 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 এসব কি শুনলাম সব মিথ্যা শুনছো কোকন মামার টাকার কথা তোমার দোস্ত কিছুই জানে না কিন্তু সবাই যে কইতাছে বাটি চালান নাকি তোমাকে ঘরের দিকে আইছে সব মিথ্যা সব মিথ্যা দোস্ত আমি আমার মরা বাপ মায়ের কসম খেয়ে কইতেছি ওই টাকার কথা আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না দোস্ত আমি কিচ্ছু জানি না আমি টাকা চুরি করি রেখেছ তো বিশ্বাস করো কেন দোস্ত কেন না আমি তোমার বিশ্বাস করি আমি জানি তুমি চুরি করো নাই